গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করেছে ইডি। সিবিআই সূত্রে দাবি, তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনের ফ্ল্যাট বাড়ি জমি মিলিয়ে যে পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে তা একজন রাজ্য পুলিশের কনস্টেবলের আয়ের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়, যার প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এই সম্পত্তি কি সাইগালের নাকি তাঁর নামে অন্য কেউ সম্পত্তি কিনেছে, এই বিপুল টাকার উৎস কি। এবার তা নিয়ে সক্রিয় হচ্ছে আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাইগাল হোসেনকে জেলে গিয়ে জেরা করবে ইডি। আসানসোলের বিশেষ সিবিআই আদালত সেই অনুমতি দিয়েছে। ইডি সূত্রে খবর, পুজোর পরে দিল্লি থেকে অফিসাররা এসে সাইগালকে জেরা করবেন। 15 সেপ্টেম্বর সিবিআই এর রিমান্ড লেটারে দাবি করা হয়, অনুব্রতর দেহরক্ষীর মাধ্যমে গরু পাচারের টাকা বিভিন্ন ব্যক্তির কাছে গেছে এবং বেনামি সম্পত্তি কেনা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, সাইগালকে গিয়ে জেরা করে তার সম্পত্তি, টাকার উৎস, বেআইনি লেনদেন সম্পর্কে জানার চেষ্টা করবে ইডি। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, সাইগাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুজোর পর দিল্লি থেকে ইডির অফিসাররা আসবেন। সূত্রের খবর, সাইগাল হোসেনকে নথিপত্র এবং তথ্য প্রমাণ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, এর আগে সাইগালকে হেফাজতে চেয়ে জেরার জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। দিল্লিতে সাইগালের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এই যুক্তিতে আবেদন খারিজ করে আদালত। ইডিকে আসানসোল আদালতে আবেদন করার পরামর্শ দেওয়া হয়। বুধবারই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সেই আবেদন করে ইডি, যা মঞ্জুর হয়েছে। 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার সাইগালকে আদালতে পেশ করা হয়। আইনজীবী না থাকায় তিনি জামিনের আবেদন করেননি। 5 নভেম্বর পর্যন্ত সাইগালকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। প্রকাশ সিনহা, কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাইছি, তোমাদেরকে সাবধান করে দিতে চাইছি, আগামী দিন বুথে তোমাদের কোনো স্থান নাই। ফের বিস্ফোরক মালদার তৃণমূল বিধায়ক। বিরোধীদের হাত খসানো, পা কেটে নেওয়ার হুমকির পর এবার বুথে বিরোধীদের স্থান নেই বলে হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ। বুধবার রতুয়ার শ্রীপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা করে তৃণমূল। সেখানেই বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন মালতীপুরের তৃণমূল বিধায়ক। আগামী পঞ্চায়েত নির্বাচনে তারা যোগ্য জবাব দিব তোমাদেরকে, বুথ ছাড়া করবে মানুষ, তৃণমূল কংগ্রেস তোমাদেরকে বুথ ছাড়া করবে, এটা জেনে রাখো। আগামী নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসের, আগামী নির্বাচন হবে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে লড়াই হবে, এবং সেই লড়াইয়ে সেখানে সিপিএম থাকবে শূন্য, সেই লড়াইয়ে সেখানে কংগ্রেস থাকবে শূন্য, সেই লড়াইয়ে বিজেপি থাকবে শূন্য, তোমরা থাকবে শূন্যর দিকে, আর তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরে আসবে পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে। এটা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাইছি, তোমাদেরকে সাবধান করে দিতে চাইছি, আগামী আগে সিবিআই হাত থেকে তো বাঁচুন, কজন নেতা বাইরে থাকেন পঞ্চায়েত অফিসে, সেটাও দেখা যাবে। এইসব গল্প, এইসব ডায়লগ আগেও শুনেছি আমরা। যত ভয় পাচ্ছে টিএমসি, তত বড় বড় কথা বলছে, তত হিংসা হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করেন, আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন আসবে, এখন থেকে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার জন্য তারা এইসব ধরনের মন্তব্য করছে। বিতর্কের পরও অবশ্য নিজের মন্তব্যেই অনড় মালতীপুরের তৃণমূল বিধায়ক। আগামী পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ, বুথের মানুষরা বুথে ঢুকতে তাদেরকে দিবে না তৃণমূল কংগ্রেস, তাদেরকে বুথে ঢুকতে দিবে না, এই হুঁশিয়ারি তাদেরকে আমরা দিয়ে রাখছি। এই প্রথম নয়, দিন কয়েক আগে বিরোধীদের হাত পা কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আব্দুর রহিম বক্সি। মালদা জেলায় 146টি পঞ্চায়েত, তার মধ্যে 124টি তৃণমূলের দখলে। বছর ঘুরলে পঞ্চায়েত ভোটে কি হবে, রাজনৈতিক চাপানুতোরের মধ্যে জোরালো হচ্ছে সেই প্রশ্ন। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।